উত্তপ্ত জয়নগর একের পর এক বাড়িতে ভাঙচুর, দুষ্কৃতীদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নি সংযোগ করিয়ে দেন উত্তপ্ত জনতা। আপনারা জানেন যে আজ সকালেই তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয় এবং তারপর অভিযুক্ত এক দুষ্কৃতীকে পিটিয়ে খুন করেন স্থানীয় বাসিন্দারা। এবার যেমন জানা যাচ্ছে যে একের পর এক বাড়ি ভাঙচুর করেছে, দুষ্কৃতীদের বাড়িতে অগ্নি সংযোগও করে দেয় ক্ষিপ্ত জনতা। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর উত্তপ্ত, একের পর এক বাড়িতে আগুন, দুষ্কৃতীদের বাড়িতে অগ্নি সংযোগ করে দেয় ক্ষিপ্ত জনতা। জয়নগর খুন কাণ্ডে একের পর এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই থমথমে গোটা এলাকা, দুষ্কৃতীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তপ্ত জনতা। জোড়া খুনে উত্তপ্ত জয়নগর, দুষ্কৃতীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তপ্ত জনতা। আজ সকালেই তৃণমূল নেতাকে গুলি করে খুন করেন দুই দুষ্কৃতী এবং তাদের দুজনকেই আটক করে পুলিশ। তবে এই দুজনের মধ্যে একজনকে পিটিয়ে খুন করেন স্থানীয় বাসিন্দারা, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ক্ষিপ্ত জনতা দুষ্কৃতীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, একের পর এক বাড়িও ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই জোড়া খুনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে জয়নগরে, থমথমে পরিস্থিতি এলাকায়। এবং যেমনটা এই খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে, দুষ্কৃতীদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষিপ্ত জনতা, একের পর এক বাড়িতে অগ্নি সংযোগ করেছে উত্তপ্ত জনতা। শুধু তাই নয়, বাড়িগুলোকে ভাঙচুরও করে ক্ষিপ্ত জনতা। তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয় আজ সকালে এবং তারপর পাল্টা এক দুষ্কৃতীকে প্রকাশ্য রাস্তাতেই গণপিটুরি, অর্থাৎ স্থানীয় বাসিন্দারাই তাকে পিটিয়ে খুন করে এবং তারপর জোড়া খুনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, একের পর এক বাড়িতে অগ্নি সংযোগ, আগুন ধরিয়ে দেয় উত্তপ্ত জনতা। শুধু তাই নয়, বাড়ি ঘরেও ভাঙচুর চলে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একের পর এক বাড়িতে আগুন, দুষ্কৃতীদের বাড়িতে অগ্নি সংযোগ উত্তপ্ত জনতার, জয়নগরে একাধিক বাড়ি ভাঙচুর চালায় উত্তপ্ত জনতা। জয়নগরে সাত সকালে জোড়া খুন, তৃণমূল নেতাকে খুনের অভিযোগ এবং তারপর পাল্টা এক দুষ্কৃতীকে পিটিয়ে খুন করে উত্তপ্ত জনতা, দুষ্কৃতীদের বাড়িতে ভাঙচুর। জয়নগরে একের পর এক বাড়িতে অগ্নি সংযোগ, আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। একের পর এক বাড়ি ভাঙচুর চালানো হয় এবং অগ্নি সংযোগও করে দিয়েছেন ক্ষিপ্ত জনতা।